আসসালামু আলাইকুম আপনাকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়ে গর্ভাবস্থায় পানি ভাঙা যেভাবে বুঝবেন এর সতর্কতা এবং করণীয় গর্ভাবস্থায় পানি ভাঙা অর্থাৎ মেমব্রেন র্যাপচার সম্পর্কে সঠিক ধারণা আমাদের অনেকেরই নেই সাধারণত অ্যামনিওটিক মেমব্রেন র্যাপচার হয় লেবার পেন ওঠার পর কোনো কারণে যদি এর আগেই মেমব্রেন র্যাপচার হয়ে গর্ভস্থ পানি বের হয়ে যায় তবে তাকে প্রিমেচিউর র্যাপচার অফ মেমব্রেন বলা হয় এটি গর্ভাবস্থার একটি কমন প্রবলেম অনেক মায়েরা বিষয়টি নিয়ে শঙ্কিত থাকেন দেখা যায় কোনো কারণে যদি মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত পানি বের হয় তবে বেশিরভাগ গর্ভবতী নারীরা ধরে নেন যে এটা বাচ্চার পানি অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু প্রকৃতপক্ষে এ সময় অনেক কারণেই এমন সিক্রেশন হতে পারে যেমন ইউরিন বা প্রস্রাব যদি বের হয় তাহলেও একে অ্যামনিওটিক ফ্লোইটের মতোই মনে হতে পারে চলুন এবারে জেনে নেই গর্ভাবস্থায় এই মেমব্রেন র্যাপচার কীভাবে ডায়াগনোসিস করা সম্ভব এবং কি সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় এই মেমব্রেন র্যাপচার যেভাবে ডায়াগনোসিস করবেন মেমব্রেন র্যাপচার হলে সাধারণত একসাথে অনেক পানি বের হবে এবং পেটিকোট ভিজে যাবে এছাড়া এসপেকুলাম এক্সামিনেশনের মাধ্যমে জরায়ুর মুখ সরাসরি দেখে কনফার্ম করা যায় এবং কিছু ইনভেস্টিগেশন করেও বোঝা যায় এটা সত্যি অ্যামনিউটিক ফলোইট কিনা না অনেক মায়েদের ধারণা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে এর ডায়াগনোসিস সম্ভব আসলে আলট্রাসোনোগ্রাম শুধুমাত্র বলতে পারবে তার অ্যামনিওটিক ফ্লুইড কতটা আছে ফ্লুইড যদি কম থাকে তবে সেটা বিভিন্ন কারণে হতে পারে আর তাই মেমব্রেন র্যাপচার হয়েছে কিনা এ সম্পর্কে কনফার্ম হওয়া যাবে না তো চলুন ভিওয়ার্স এখন আমরা জেনে নেই এর কি সতর্কতা রয়েছে গর্ভাবস্থায় অ্যামনিউটিক ফ্লুইড র্যাপচার বা পানি ভাঙায় একটি এমার্জেন্সি সমস্যা কারণ এই মেমব্রেন গর্ভস্থ বাচ্চাকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে তাই মেমব্রেন র্যাপচার হলে রোগীকে জীবাণুমুক্ত প্যাড ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অ্যান্টিবায়োটিক শুরু করা হয় ও একই সাথে অ্যামনিওটিক ফ্লুইড এবং ইউরিন পরীক্ষা করে দেখা হয় যে কোনো ইনফেকশনের লক্ষণ আছে কি না কারণ বিভিন্ন ইনফেকশনের কারণেও মেমব্রেন র্যাপচার হতে পারে তাই পানি ভাঙার লক্ষণ দেখা দিলে গর্ভবতীদের উচিত অনতিবিলম্বে তার নিকটস্থ ডাক্তারের কাছে চলে যাওয়া আশা করি গর্ভবতী মায়েদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ